বন্ধুরা, বাইকের সাইলেন্সারের এই মোটা অংশকে বেসিক্যালি মাফলার বলা হয়। আমরা হয়তো এটাকে ততটা বেশি গুরুত্ব দিই না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। উদাহরণ হিসেবে আপনি যদি একটা বাইকের এই মাফলার খুলে দিয়ে বাইক স্টার্ট দেন, তাহলে সেই বাইকটা এইরকম প্রচণ্ড প্রচণ্ড জোরে আওয়াজ করবে। তাই এরকম সাইলেন্সার ছাড়া যদি সব বাইক গাড়িগুলো রাস্তায় চলতো, তাহলে রাস্তার ধারে আপনি এক মিনিট দাঁড়িয়ে থাকলে আপনার কানের পর্দা ফেটে যেত, এইরকম প্রচণ্ড পরিমাণে আওয়াজ হতো। কিন্তু গাড়ির এই সাইলেন্সার সেই আওয়াজকে প্রায় 95% কমিয়ে দিতে পারে। কিন্তু এটা সে করে কীভাবে? এই গোল পাইপের ভিতরে কি এমন মেকানিজম করা আছে যার ফলে ইঞ্জিনের এই প্রচণ্ড আওয়াজকে এত পরিমাণে কমিয়ে দিতে পারে? এটাকে অত সহজ ভাববেন না। এর ভিতরেও খুবই ইন্টারেস্টিং একটা ফিজিক্স ব্যবহার করা হয়েছে, যেটা জানলে আপনার খুবই ইন্টারেস্টিং লাগবে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বাইকের ওই সাইলেন্সার বা মাফলার ওই প্রচণ্ড আওয়াজকে কীভাবে এত পরিমাণে কমিয়ে দিতে পারে সেই ব্যাপারে একদম ভালোভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। সাইলেন্সার ইঞ্জিনের শব্দকে কীভাবে এত পরিমাণে কমায় সেটা জানার আগে এটা জেনে নিতে হবে যে শব্দ কীভাবে সৃষ্টি হয় এবং সেটা কীভাবে আমাদের কান পর্যন্ত আসে। এটা বোঝার জন্য ধরুন একটা স্পিকার রয়েছে। ওই স্পিকারে যতক্ষণ না কোনো সাউন্ড বাজছে, ততক্ষণ পর্যন্ত তার আশেপাশের বাতাসের পার্টিকেলগুলো নর্মাল প্রেসারে এবং নর্মাল অবস্থায় থাকবে। কিন্তু যেই স্পিকারে কোনো সাউন্ড বাজবে, তখন স্পিকারের ডায়াফ্রাম মানে স্পিকারের পর্দাটা কম্পন করবে, যার ফলে ওই স্পিকারের ডায়াফ্রাম বা পর্দাটা বাতাসের পার্টিকেলের উপরে ধাক্কা দেবে, আর যার ফলে সাউন্ড সৃষ্টি হবে। তারপরে ওই পার্টিকেলগুলো পরপর একে অপরের গায়ে ধাক্কা দেবে, যার ফলে সাউন্ডটা ট্রাভেল করে অনেক দূরে চলে যাবে বা আমাদের কানের পর্দায় এসে ধাক্কা মারবে, আর যেটা হলে কানের পর্দা ভাইব্রেট হবে, আর যেটা আমাদের ব্রেন অ্যানালাইজ করে বুঝতে পারবে যে ওই স্পিকারে কী গান চলছে বা শব্দটা কিসের শব্দ। এরপর যেটা হয় সেটা হলো বাতাসের পার্টিকেলগুলো এলাস্টিক টাইপের হয়, মানে চামের মতো হয়, যার ফলে ওই পার্টিকেলগুলো পরের পার্টিকেলগুলোকে ধাক্কা দিয়ে আবার নিজের পজিশনে ফিরে আসে। উদাহরণ হিসাবে আপনি বাচ্চাদের নাকরদোলার ছোট্ট অ্যানিমেশনটি দেখতে পারেন। এখানে তিনটে বাচ্চা পরপর তিনটে দোলাতে বসে আছে। এখানে যদি আপনি প্রথম বাচ্চাটাকে একটু দোলা দিয়ে দেন, তাহলে সে দ্বিতীয় বাচ্চাটাকে গিয়ে ধাক্কা দেবে, আর দ্বিতীয় বাচ্চাটা ধাক্কা খেলে সে আবার তৃতীয় বাচ্চাকে গিয়ে ধাক্কা দেবে। ঠিক এইরকমই বাতাসের পার্টিকেলগুলো শব্দের ঢেউকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়। আবার বাতাসের যেমন পার্টিকেল বা মলিকিউল আছে, এরকম তো সব জিনিসের আছে, কিন্তু সবার ঘনত্ব আলাদা আলাদা। যেমন কোনো লিকুইড বা জলজাতীয় বস্তুর পার্টিকেলের ঘনত্ব আলাদা, আবার সলিড কোনো বস্তুর পার্টিকেলের ঘনত্ব আলাদা। আর এই শব্দের গতি অথবা শব্দ কত দূরে যাবে সেটা ওই পার্টিকেলের ঘনত্বের উপরে নির্ভর করে। সলিড বা শক্ত কোনো বস্তুর ওই পার্টিকেলের দূরত্ব খুব কম হয়, মানে একটা একটার গায়ে একদম পাশাপাশি সেঁটে থাকে। তাই সলিড বস্তুতে শব্দের গতি সব থেকে বেশি হয়। সলিড বস্তুতে শব্দের গতি 5000 মিটার পার সেকেন্ডের কাছাকাছি হয়, যেটা কিলোমিটারের হিসেব করলে হয় 18000 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর তরল বস্তু বা জলের পার্টিকেলের ঘনত্ব সলিড বস্তুর থেকে একটু কম হয়, তাই জলে সাউন্ডের স্পিড হয় প্রায় 1500 মিটার পার সেকেন্ড, যেটা কিলোমিটারের হিসেব করলে হয় 5400 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর বাতাস। বাতাস মানে একটা গ্যাস। এই বাতাসের ঘনত্ব যত উপরে যাওয়া হয় তত কমতে থাকে। সমুদ্রতলের কাছাকাছি বাতাসের ঘনত্ব সব থেকে বেশি থাকে, কিন্তু জলের থেকে অনেক কম হয়। তাই সমুদ্রতলের উচ্চতায় বাতাসের ঘনত্ব অনুযায়ী সাউন্ডের স্পিড হয় প্রায় 340 মিটার পার সেকেন্ড, যেটা কিলোমিটারের হিসেব করলে হবে 1224 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই বাতাসে শব্দের গতিটাকে সুপারসনিক বলা হয়। তাই কোনো যানবাহন যদি এই 1200 কিলোমিটার প্রতি ঘন্টার গতির কাছাকাছি চলতে পারে, তাহলে তাকে সুপারসনিক স্পিড বলা হবে। আর যেটা আপনি অনেক যুদ্ধ বিমানের নামের সাথে এই শব্দটি শুনেছেন, যে অমুক ফাইটার জেট সুপারসনিক স্পিডে চলতে পারে, অমুক ফাইটার জেট হাইপারসনিক স্পিডে চলতে পারে। হাইপারসনিক মানে শব্দের দ্বিগুণ গতি। তো যাই হোক, এই শব্দ নিয়ে অনেক কথা হলো, এবারে দেখা যাক ওই বাইকের সাইলেন্সারের ভিতরে এই 1200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলা শব্দকে কীভাবে কমানো হয়। আমরা জানি 4-স্ট্রোক ইঞ্জিনে ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে 4টে স্ট্রোক হয়, ইনটেক, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সস্ট। এর মধ্যে পাওয়ার স্ট্রোকটা সব থেকে বেশি শব্দ সৃষ্টি করে, কারণ পাওয়ার স্ট্রোক মানে একটা বিস্ফোরণ ঘটে সিলিন্ডারের ভিতরে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সাইলেন্সার দিয়ে যে শব্দটা আমরা শুনতে পাই সেটা আসলে এই পাওয়ার স্ট্রোকের না, কারণ পাওয়ার স্ট্রোকের সময় সিলিন্ডার সব দিক থেকে বন্ধ থাকে, যার ফলে ওই স্ট্রোকে সব থেকে বেশি শব্দ সৃষ্টি হলেও সেটা বাইরে আসতে পারে না। সেই শব্দটা ওই ইঞ্জিন ব্লকের ভিতরে অ্যাবজর্ব হয়ে গিয়ে ইঞ্জিনকে কিছুটা ভাইব্রেট করে, কিন্তু সেই শব্দটা বাইরে আসার জায়গা পায় না। সাইলেন্সার দিয়ে যে শব্দটা আমরা পাই সেটা আসলে এক্সস্ট স্ট্রোকের। ঢপ 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 করে যে শব্দটা আমরা পাই সেটা আসলে এক একটা এক্সস্ট স্ট্রোকের। আর এটা যখন প্রচণ্ড রানিং হয় তখন বুম বুম করে আওয়াজ হয়। হ্যাঁ, এটা কোনো বাজি বা বন্দুকের থেকে আলাদা। বাজি বা বন্দুকে যে শব্দটা আমরা পাই সেটা আসলে বিস্ফোরণের, কিন্তু এখানে তো বিস্ফোরণটা হলো পাওয়ার স্ট্রোক, তার শব্দটা তো আমরা পাই না, আমরা পাই এক্সস্ট স্ট্রোকের শব্দ।
এক্সস্ট স্ট্রোকের সময় উপরের এক্সস্ট ভ্যালভটা খুলে যায় এবং পিস্টন নিচে থেকে খুব জোরে উপর দিকে উঠে ভিতরের এক্সস্ট গ্যাসকে বাইরের দিকে ঠেলে দেয়, যার ফলে ওই বাতাসের পার্টিকেলের উপরে ওই স্পিকারের মতো খুব জোরে ধাক্কা দেয়, আর যার ফলে শব্দ সৃষ্টি হয়। এই শব্দটা যদি সাইলেন্সার ছাড়া সরাসরি বাইরে আসে তাহলে সম্পূর্ণ আওয়াজটাই আমাদের কানে এসে ধাক্কা মারবে, যার ফলে আওয়াজটা আমরা অনেক জোরে শুনতে পাবো, আর যেটা একদম বিরক্তিকর হবে, শব্দ দূষণ হবে। তাই এই শব্দকে কমানোর জন্য সাইলেন্সার বা মাফলারের ভিতরে এক ধরনের সাউন্ড অ্যাবজর্বিং ফাইবার গ্লাস লাগানো হয়, যেটা ওই সাউন্ডকে অ্যাবজর্ব করে নেয়। এটা কীভাবে সাউন্ডের পার্টিকেলগুলোকে অ্যাবজর্ব করে সেটা আপনি আবার এই বাচ্চাদের নাকরদোলার উদাহরণ থেকে বুঝতে পারবেন। সাধারণ অবস্থায় এখানে যদি প্রথম জনকে ঠেলে দেওয়া হয় তাহলে সে দ্বিতীয় জনকে ঠেলবে, আবার সে তৃতীয় জনকে ঠেলবে, মানে প্রথম জনকে ঠেলে দেওয়ার শক্তিটা এখানে ইকুয়ালি ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখানে এদের মাঝখানে যদি একটা ফ্লেক্সিবল রবারের দেয়াল রেখে দেওয়া হয় তাহলে ওই রবারের দেয়ালটা শক্তিটা কিছুটা করে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে পরের জনের গায়ে শক্তিটা কিছুটা কম লাগবে, আবার তার পরের জনের গায়ে শক্তিটা আরও কমে যাবে, এইভাবে শক্তিটা কমতে থাকবে। ওই ফাইবার গ্লাসের ক্ষেত্রে ঠিক এই রকমটাই হয়। এখানে ধরে নিন ওই বাচ্চাদের দোলাগুলো সাউন্ড ওয়েভ, আর ওই মাঝখানে রবারের দেয়ালটা এখানে সাউন্ড অ্যাবজর্বিং ফাইবার। তাই এখানেও ওই দোলার মতো সেম প্রসেসে যদি ভাবেন তাহলে সাউন্ডটা আস্তে আস্তে কমতে থাকবে। এখানে এইভাবে এই ফাইবার সাউন্ড ওয়েভের গতিকে কমিয়ে দেয়, কিন্তু সেটাকে পুরোপুরি ব্লক করে না। পুরোপুরি ব্লক করে দিলে তো বাতাসটার বাইরে যেতেই পারবে না, তাহলে ইঞ্জিনও বন্ধ হয়ে যাবে। এখানে ওই সাউন্ড অ্যাবজর্বিং ফাইবার শব্দ শক্তিটাকে অ্যাবজর্ব করে তাপ শক্তিতে কনভার্ট করে দেয়। এইভাবে ওই সাউন্ডের ওয়েভগুলো পুরো মাফলারকে পার করতে করতে অনেকটাই শক্তি হারিয়ে ফেলে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এটা করতে গিয়ে অনেকটা বাতাসকে ব্লক করে দেয়, যার ফলে সেই বাতাসগুলো ইঞ্জিনে গিয়ে আবার ব্যাক ফোর্স তৈরি করে, মানে উল্টে ইঞ্জিনের দিকে গিয়ে চাপ সৃষ্টি করে, আর এটা হলে ইঞ্জিনের পাওয়ার কমে যাবে। তার জন্য কি করা হলো, এর মাঝখান দিয়ে অনেক ছিদ্রযুক্ত একটা পাইপ লাগিয়ে দেওয়া হলো, যার ফলে সাউন্ড ওয়েভটা ওই পাইপ দিয়ে গিয়ে ওই ছিদ্র দিয়ে ওই সাউন্ড অ্যাবজর্বিং ফাইবারের মধ্যে গিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে, এবং তার সরাসরি গতিপথও সম্পূর্ণরূপে আটকাবে না। এই প্রক্রিয়ায় সাউন্ডের গতিপথকে কিছুটা আটকে এইভাবে সাউন্ডকে অ্যাবজর্ব করা হয়। যদিও সব মাফলারে এই প্রক্রিয়া ব্যবহার করা হয় না, কিছু মাফলারের ভিতরে আলাদা তিন চারটে সেপারেট চেম্বার থাকে এবং দু তিনটে পাইপ দিয়ে চেম্বারগুলো একে অপরের সাথে কানেক্ট করা থাকে। এখানে চেম্বার এবং পাইপগুলোকে এমনভাবে রাখা হয় যাতে যেখান দিয়ে বাতাসটা ঢুকছে এবং যেখান দিয়ে বাতাসটা বার হবে এর মাঝখানে বাতাসটা পুরো মাফলারকে একবার পাক খেয়ে আসতে হবে, মানে মাফলারের ভিতর নিয়ে গিয়ে বাতাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে পিছন দিয়ে বার করবে। হ্যাঁ, আগেরটার থেকে এর ডিজাইনটা আলাদা হলেও কিন্তু নিয়মটা সেম। এই প্রক্রিয়ায়ও সাউন্ডকে ঘুরিয়ে ঘুরিয়ে সাউন্ড এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট করে দেয়, যার ফলে ইঞ্জিনের সাউন্ডকে অনেক গুণে কমিয়ে বার করা যায়। হ্যাঁ, এগুলো করতে গিয়ে বাতাসটাকে কিছুটা বাধাপ্রাপ্ত করে, যার ফলে ইঞ্জিনের পাওয়ার কিছুটা কমে যায়, কিন্তু এছাড়া তো আর উপায় নেই। এটা না করলে শব্দ দূষণ তো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। ওই জন্য দেখবেন রেসিং বাইকগুলোতে ফ্রি ফ্লো এক্সস্ট লাগানো থাকে। ফ্রি ফ্লো মানে বাতাসটা ফ্রিলি ফ্লো হতে পারে, মানে মাঝখানে কেউ বাধা দেয় না, ফ্রিলি বার হতে পারে। রেসিংয়ে সাউন্ডের কথা কেউ ভাবে না, সেখানে পারফরমেন্স আগে। তাই এই সাইলেন্সার দিলে রেসিং বাইকের পারফরমেন্স অনেকটা কমে যাবে, যার ফলে শব্দের কথা না ভেবে ফ্রি ফ্লো এক্সস্ট লাগানো হয়। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।